ان الحمد لله এবার হযরত সুমাইয়া উম্মে আম্মা রাদিয়াল্লাহু আনহার শাহাদাত সম্পর্কে আলোচনা করব। সুমাইয়া বিনতে খাদিজাত আম্মা রাদিয়াল্লাহু মাতা ছিলেন, তার ঘটনা কি বলবো বলা হয়েছে। তিনি তার পুত্র আম্মা রাদিয়াল্লাহু স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহুর মতো ইসলামের খাতিরে বহু কষ্ট নির্যাতন ভোগ করতেন। ইসলামের প্রকৃত মহব্বত যাহা অন্তরে বসিয়া গিয়েছিল রোদের সামনে তবু ব্যতিক্রম হইত না। তাকে প্রচন্ড গর্বের মধ্যে রোদের মধ্যে গরমের সময় রোদের মধ্যে কঙ্কর ফেলে রাখা হইতো। লোহার পোশাক পরে যা রোদে দাঁড় করে রাখা হইতো, তাতে রোদ যে লোহা গরম হইতে থাকে আর উহার গরমে কষ্ট আরো বেশি হয়। যখন ওই পথে যাইতেন তখন সবরের উপদেশ দিতেন এবং জান্নাতের ওয়াদা করেছেন। একবার মেয়ের জেলা আনা দাঁড়িয়েছিলেন, আবু জাহেল তাহার নিকট দিয়ে যাইতেছিল, সে তাকে গালি গালাজ করিল এবং রাগান্বিত হইয়া তাহার লঞ্চের স্থানে কষ্ট মারিল। যার আগে তিনি ইন্তেকাল করিলেন। ইসলামের খাতিরে সর্বোত্তম তিনি সাধন বরণ করেন। উজ্জ্বল বাবা ছয়টা মহিলাদের এই পরিমাণ ধৈর্য হিম্মত দৃঢ়তা বিশ্বাসযোগ্য বিষয়। আসল ব্যাপার হইল, যখন মানুষের অন্তরে কোনো বিষয় বসে যায় তখন তার জন্য সবকিছু সহজ হয়ে যায়। এখনো প্রেম ভালোবাসার এমন বহু ঘটনা শোনা যায় যে উহার জন্য প্রাণ বিসর্জন দিয়েছে। কিন্তু এই প্রাণ বিসর্জন দেওয়া যদি আল্লাহর রাস্তে হয়, দিনের খাতিরে হয়, তবে পরবর্তী জীবনে যা মৃত্যু পরে শুরু হইয়া যাইবে সম্মানের সফলতার কারণ হইবে। আর যদি দুনিয়ার কোনো স্বার্থে হয় তবে দুনিয়া তো গেলই, আখেরাত তো বরবাদ হইল। তো আবার এরকম বহু ওয়াকে আসে, কিছু কিছু এরকম আমাদের ইমান তাজা হওয়ার জন্য, বিশেষ করে আমাদের মা বোনদের জন্য ওগুলো বেশি জরুরি। তাদেরকে শুনতে দিবেন, শুনে ব্যবস্থা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী বিরোধী অপেক্ষা থাকুন।